সামনে হাত দিই এই যে হাত দেখছেন এই যে সামনে হাত দিই আসি গেছে আমাদের এখানে পুলিশ প্রশাসন বা প্রশাসনিক আধিকারিক আচ্ছা মানে প্রশাসনের উদাসীনতা রয়েছে বলে মনে করছেন সেটা এখন আমি বলতে পারলাম না এখন প্রশাসনে কি ব্যাপার আছে কি নাম আপনার আমার নাম হাবিবুল মিয়া কোথা থেকে আসছেন আমি ছোট সালবাড়ি থেকে আসছি কি ঘটেছে এখানে আমরা সকালবেলা উঠি আমাকে ভারত সাথে এক ভাই ফোন করলো এখানে নাকি হাঁটি এসে নয়টা হাতি আমরা তো এখন চোখে পড়ে নাই তো দেখতেছি ওই যে সামনে বাগানটায় আছে অনেক মানে পাবলিক আসতেছে এখানে দেখের জন্য আমরাও আসলাম এই যে লোকালয়ে হাতি কিরকম উপভোগ করছেন আপনারা আনন্দ করতেছে লোক এত সুন্দর একটা হাতি তো অনেক গ্রামের লোক অনেকে দেখেনি এই যে দেখার জন্য খুব ইচ্ছা এরা আছে এইখানে দেখার জন্য খুবই এখনো পর্যন্ত কেউ আহত হয়েছে এমনটা কোনো খবর পেয়েছে আমার কাছে আসে নাই আচ্ছা এই যে আসি যাই আসি গেছে সামনে হাতি এই যে হাতি দেখছেন এই যে সামনে হাতি আসি গেছে আমাদের ওই দেখো ওই রাবু এদি এদি এই যে আপনারা দেখছেন ফড়া করি ওই আগা আগা আপনারা আতঙ্কিত বর্তমানে খুবই আতঙ্ক খুবই আতঙ্ক এখনো পর্যন্ত এখানে পুলিশ প্রশাসন বা প্রশাসনিক আধিকারিক আচ্ছা মানে প্রশাসনের উদাসীনতা রয়েছে বলে মনে করছেন সেটা এখন আমি বলতে পারলাম না এখন প্রশাসনে কি ব্যাপার আছে কি নাম আপনার আমার নাম হাবিবুল মিয়া কোথা থেকে আসছেন আমি ছোট সালবাড়ি থেকে আসছি কি ঘটেছে এখানে কি জন্য আপনি এখানে আমরা হচ্ছে হাতি দেখতে হাতি আচ্ছা ছয়টা দাঁতল হাতি এর আগে কি লোকালয়ে এরকম ছিল লাল বাজে দেখছি খুব ভোরে পাঁচটার সময় এই পাঁচটার সময় থেকে বর্তমান পর্যন্ত এই নিউ ভারতে না তথা আমলার ডাঙ্গা পৌঁছে গেছি হাতি দেখতে দেখতে এখানে তো প্রশাসনকে দেখা যাচ্ছে না প্রশাসন নাই অনেকক্ষণ আগেই প্রশাসনকে আমরা ফোন করছিলাম প্রশাসন এখনো নিরুত্তর কোনো আসেনি কেউ আহত হয়েছে এখনো পর্যন্ত একজন আহত হয়েছে আর একটা গরুকে আছাড় দিয়েছে তুলে আপনারা কি চাইছেন বর্তমানে চাইছি প্রশাসনের দ্বারস্থ হয়ে যাতে হাতিগুলোকে বাগানে ফিরে দিতে পারে আচ্ছা কটা হাতি আছে ছয়টা ছয়টা দাঁতল যুক্ত হাতি ছয়টা মানে কটা নাগাদ শীতলকুচি ব্লকে প্রবেশ করে কি মনে করেন আমরা লালবাজারে দেখছি মানে শুনছিলাম ভোর পাঁচটায় আচ্ছা এখন এইখানে দেখতেছি এখন এইখানে এখনই আসলো এখন সময় বাজে মনে হয় ঘড়িতে কটা বাজে এই 6:33 এই এইখানে এখন আসছো কি নাম আপনার আমার নাম দীপাল চন্দ্র বর্মন কোথা থেকে আসছে আমরা হচ্ছে আটিয়াবাড়ি নেপড়া এই যে এরকম একটা মনোরম সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের আমাদের ভালো লাগতেছে কিন্তু তার পাশাপাশি এই যে একটা ভয়ের ভীতির কারণ এই সময় তো রবি শস্য ধান নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি ভাঙচুর করছে এই জন্য আমার প্রশাসনকে মানে বলছি যে তা যেন সদত্তর এই হাতিগুলোকে বাগানে নিয়ে যায় ¿Cómo viene la plaza?
আপনার বাড়ির সামনে এই যে হাতি দেখছেন কেমন লাগছে? পূর্বে দেখেছেন কখনো? এরকম জঙ্গল থেকে লোকালয়ে হাতি কি বলবেন? কি বলবো, আমরা কি বলবো, আমরা দেখিনি, আজকে দেখলাম। আপনারা কি আতঙ্কিত বর্তমানে? না না, আতঙ্কিত কি, ওটা তো ঘাটাতে দেখি আছে। এখানে পুলিশ প্রশাসন বা হচ্ছে যে মানে বন দপ্তরের আধিকারিকদের এখানে দেখা যাচ্ছে না, কি বলবেন বিষয়টা? বিষয়টা কি বলবো, ওরা তো হাতি তো রাত্রিবেলা আসছে, এখন যে বন জঙ্গলে পুলিশ প্রশাসন যে কোথায় আছে কোথায় না কে জানে। এখন কি নাম আপনার? এই জায়গাটার নাম ছোট ব্যাংক দেখি। গোটা ব্লকে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। এই সাত সকালে আপনি দেখলেন বাড়ির সামনে, কোনোদিন ভাবছিলেন যে এরকম দৃশ্য দেখবেন? না, কোনোদিন আমরা ভাবিও নেই দেখিও নেই, আজকে দেখলাম, ভালো লাগছে। একজনের মনে হয় ক্ষতি হয়েছে না? হ্যাঁ। এই যে সাত সকালে হাতির তাণ্ডব দেখা যাচ্ছে এলাকায়, বিষয়টা নিয়ে কি বলবো? ফরেস্ট থেকে কোনো কারণবশত হাতি ছুটে এসছে এবং লালবাজার থেকে শুরু করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপাতত জেল একুশ কুশিয়ামারিতে ওরা এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না মানে চলছে, ওদের স্পিডটা বন্ধ হয়নি, হাঁটতেই আছে, কিন্তু চারিপাশের লোকের প্রচণ্ড ভিড়। স্বাভাবিকভাবে আমরা যেটা প্রথম থেকে মনে করছিলাম লালবাজার থেকে শুরু হওয়ার পরে সে তার নিজস্ব গন্তব্য স্থানের দিকেই যাচ্ছিল, কিন্তু চারিপাশে লোকের যে ভিড়, লোকের ভিড়ের জন্য সে নিজে তার রূপটাকে চেঞ্জ করতেছে। আমরা যারা মানুষ আছে এলাকার তাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা হাতি একটা পশু জিনিস, তাদের নির্দিষ্ট জায়গায় তার যাওয়ার জন্য যারা ভিড় না করেন, এবং এই ভিড় করার জন্যই একটু পরে হয়তো প্রশাসনিক দিক থেকে এই সমস্ত জায়গাগুলোতে 144 জারি হবে। স্বাভাবিকভাবেই আপনারা ভিড় না করে বাড়িতে বাড়িতে সতর্কভাবে সবাইকে রাখুন, এটাই আমাদের আবেদন। এখানে হতাহতের কোনো না, হতাহতের কোনো এখনো খবর নেই, শুধু আকড়ার হাটের দিকে বড় গদাই ঘুরে একজন হাতিকে দেখে দৌড়ে পালাচ্ছিল, তখন সে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায় এবং সে আপাতত শীতলকুচি হসপিটালে অ্যাডমিট আছে। শীতলকুচি LJM মেডিসিন হাউসে সমস্ত ওষুধে 15% ছাড়। আজই আসুন আর আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে যান
এলজেএম মেডিসিন হাউস থেকে। গত 29 জানুয়ারি এলজেএম মেডিসিন হাউজের পথ চলা শুরু হয়েছে। সেবামূলক কাজ করার উদ্দেশ্যে তাদের এই প্রয়াস। এই প্রতিষ্ঠানের কর্ণধর মৃদুল ইসলাম জানায়, শীতলকুচি এলাকার সামাজিক অর্থনৈতিক অবস্থার কথা ভেবে আমরা এলজেএম মেডিসিন হাউসটি তৈরি করেছি। এখানে আজীবন সমস্ত ওষুধপত্রে 15% ছাড়ের ব্যবস্থা রয়েছে। আমাদের মূল লক্ষ্য অর্থ নয়, সেবা করার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এখানে আগামী দিনে সেবামূলক কাজ করতে চাই আমরা। আমাদের সামনের দিনের লক্ষ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এলজেএম মেডিসিন হাউজে খুচরো এবং পাইকারি মূল্যে সমস্ত ধরনের ওষুধ এখানে পাওয়া যায়। এই এলজেএম মেডিসিন হাউজে কোচবিহার থেকে বিশিষ্ট ডাক্তার স্নায়ুরোগ বিশেষজ্ঞ গর্গ বসু প্রতি মাসে চতুর্থ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখেন। এর পাশাপাশি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত জৈন রোগী দেখেন প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর বাপন দেবনাথ প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে রোগী দেখেন। জেনারেল সার্জন ডক্টর দেবাশিস রায় প্রতি শনিবার দুপুর 12টা থেকে এলজেএম মেডিসিন হাউজে রোগী দেখেন। আমাদের ঠিকানা এলজেএম মেডিসিন হাউস, বিএসএনএল অফিস বাইলেন, শীতলকুচি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে। আমাদের যোগাযোগ নম্বর 8918578865 অথবা 8101473 84।